হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি পঁচিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনিবার ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের যে সেকেন্ড হাফের পরীক্ষাটা হলো তার জি কে কি আমি দিয়ে দিলাম তোমরা একটু মিলিয়ে নাও ঠিক আছে আর আগেই বলি হয়তো কোনো কোনো প্রশ্নের দ্বিমত থাকতে পারে তোমরা আমাকে সেগুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তো সব আমার কিছু কিছু কনফিউশন আছে সেই জন্যই বললাম এক নম্বর কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন দক্ষিণ আফ্রিকা দুই নিচে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয় এটা কে হবে মিল্খা সিং আমি কিন্তু পিডিএফ থেকে নিজের মতো করে লিখে নিয়েছি একটু টাইপিংয়ে ভুল হয়েছে তাড়াতাড়ি করেছি কে হকি খেলোয়াড় নয় মিল্খা সিং তিন নম্বর দেখো নিম্নে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিসদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে সিরিয়া চার নম্বর দেখো নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি পাঁচ নম্বর ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন নরসীমান রাও ছয় দেখো টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি শত রান করেছেন বিরাট কোহলি সাত বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যপাল হলেন অপশন অনুসারে সত্যপাল মালিক তারপরে আট নম্বরে দিয়েছে কোনটি সঠিক মানে কে কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে সঠিক এটা এটা হচ্ছে সিমোনা হালেব টেনিস বি হবে ঠিক আছে নয় নম্বর দেখো নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান দশ ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি জাহাঙ্গীর বাবা এগারো দু সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন আবি আহমেদ বারো রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে তেরো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো হুগলি জেলা হুগলি জেলার কামারপুকুরে রামকৃষ্ণ দেবের জন্ম হয় চোদ্দ নম্বর দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উপাদ উৎপাদন হয় না মধ্যপ্রদেশ বাদ দিয়ে বাকি তিনটিতে চায়ের উৎপাদন হয় পনেরো নম্বর দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী ষোলো দেখো দু হাজার কুড়ি সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবে যে শহরে টোকিও সতেরো দেখো বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয় সৌর শক্তির ব্যবহার আঠেরো দেখো নিম্নে উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় এটা আমার যেটা মনে হয়েছে আলাস্কা তা তোমাদের যদি অন্য কিছু মনে হয় তো আমরা কমেন্ট করতে পারো ঠিক আছে আমি বলছি না ওটাই সঠিক নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলোর মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় যুক্তরাজ্য কুড়ি নম্বর দেখো মামলপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য এখানে কথাগুলি নৃত্যের জন্ম এটি অসত্য একুশ নম্বর অমরকণ্ঠ শহরটি মধ্যপ্রদেশের বাইশ নম্বর দেখো উনিশশো সালের চোদ্দোই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আই এনে যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম ময়রা। নিচে তেইশ নম্বর দেখো নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয় বন্দর আব্বাস চব্বিশ নম্বর দেখো ভারতের একটি অঙ্গ রাজ্য রাজ্যপালকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি পঁচিশ দেখো অশনির সংকেত গ্রন্থে রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দু হাজার উনিশ সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন বারাণসী সাতাশ দেখো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা আঠাশ কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না আই থিঙ্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমাদের দ্বিমত থাকলে তোমরা কমেন্ট করতে পারো ওকে উনত্রিশ নম্বর দেখো আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশে এটা অনেকে তিনশো সাতাশ বলবে আমি গুগলে দেখলাম তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ করলাম ঠিক আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি অরুন্ধতি রায় নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে একত্রিশ নম্বর প্রশ্ন নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে বর্তমানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বত্রিশ নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না এখানে যা আমি অপশন দেখলাম মাদারটেরে যা কলকাতার সঙ্গে যোগাযোগ ছিল আর বিনায়ক ও অভিজিৎ বিনায়ক যিনি এবছর অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছেন তিনি তো কলকাতায় তার জন্ম আর সি ভি রমনকে দেখলাম কলকাতার সঙ্গে তার যোগাযোগ ছিল তো আই থিঙ্ক খরগোবিন্দ খোরানা ঠিক আছে তোমাদের যদি অন্য কিছু মনে হয় বলবে আমাকে জানাবে তেত্রিশ নম্বর ইসরো সদর দপ্তর হলো বেঙ্গালুরু চৌত্রিশ কমনওয়েলথ গেমস কোন বছর ভারত অনুষ্ঠিত হয় দু সালে পঁয়ত্রিশ দু হাজার উনিশে সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন ওয়ানাথ আমিথি নয় কিন্তু আমিথি থেকে তিনি পরাজিত হয়েছিলেন ছত্রিশ নিম্নে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটি উৎস হিমালয় ব্রহ্মপুত্র সাঁত্রিশ এ তো আমি করালাম সেদিনকে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আটত্রিশ ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে আমি এটা তুরস্ক করেছি কনফিউশন ওকে উনচল্লিশ নম্বর দেখো বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল ব্রাজিল শেষ প্রশ্ন চল্লিশ ইউসেন বোল্ট একজন দূরপাল্লার দৌড়বিদ তাহলে বন্ধুরা আমি যথাসম্ভব জিকে উত্তর মিলিয়ে দিলাম সেকেন্ড হাফে ফার্স্ট হাফেরও দিয়েছি তোমরা দেখে নিও আর যদি বলেই তো দিলাম যদি কিছু ভুল থাকে কনফিউশন মনে হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি বলছি না আমি প্রত্যেকটা ঠিক বলেছি ওকে আজ তাহলে এই পর্যন্ত দেখাবে হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই